नमस्कार प्रिय দর্শকগণ, আবারো এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের সকলেরই সামনে। তো আজকের এই ভিডিও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলেরই জন্য। আজকের ভিডিও টপিক কি তা আশা করি তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তা বাদেও তোমাদের সাথে একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই আজকের টপিকটা কি। আজকের টপিক আমি ডিসকাস করতে চলেছি 10,000 টাকার জন্য যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তা তোমরা কিভাবে ফিল আপ করবে। তোমরা যদি এই ফর্ম ফিল আপের সময় এতটুকু একটা ভুল করে থেকে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং তোমরা কিন্তু এই অফার থেকে বঞ্চিত হয়ে যাবে। যার কারণে অনেক অনেক স্টুডেন্টের কথা মাথায় রেখে দ্য সায়েন্স ওয়ার্ল্ডের তরফ থেকে আমি নিজে তোমাদের ফর্মটা ফিল আপ করিয়ে দেখাবো। তো ভিডিওটা কাজে সম্পূর্ণ দেখতে থাকো, একটা ছোট্ট ভুল তোমাদের কিন্তু 10,000 টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। এই ভিডিওতে আরো তোমাদের কিছু সমস্যার সমাধান হতে চলে। যেমন কেউ কেউ মনে করছো যে তাদের যদি নিজস্ব অ্যাকাউন্ট না থেকে থাকে, তারা যদি নিজের বাবা বা মায়ের যদি অ্যাকাউন্ট দিতে চায় তাহলে কি সেটা আদৌ সম্ভব। তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো, তো কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, অর্ধেকটা থেকে যাবে না, স্কিপ করে দেখবে না, কারণ অর্ধবিদ্যা ভয়ঙ্কর হয় তা আমরা সকলেই জানি। অলরাইট, আমি বিক্রম, তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স ওয়ার্ল্ড। তো চলুন গাইস কিছু নতুন শিখে নেওয়া যাক। তো প্রিয় দর্শকগণ, তোমরা সকলে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা লেটার। তো এই লেটারটা স্টুডেন্টের জন্য, অর্থাৎ যার অ্যাকাউন্টে 10,000 টাকা অ্যাড করে দেওয়া হবে, এবং এই লেটারটা লিখেছেন মমতা ব্যানার্জি, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী। তো লেটারে কি লেখা রয়েছে তা তোমাদের একটু স্পষ্টভাবে বুঝিয়ে দিই, অর্থাৎ তাহলে তোমরা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কিভাবে টাকাটা পাচ্ছ এবং কতদিনের মধ্যে ইত্যাদি ব্যাপারগুলো যদি লেখা থাকে লেটারে তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে স্বয়ং লেখা রয়েছে, তোমাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে এ বছরটা কেটে গেল, কিন্তু আশা রাখছি নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে নতুন বছর আমাদের কাছে উপস্থিত হবে। আমরা সবাই আবার আগের জীবনে ফিরে যাব, আর তোমরাও আগের মতো স্বাভাবিক পড়াশোনার জগতে ফিরে যাবে। তোমরাই হলে দেশের ভবিষ্যৎ আগামী কারিগর। খুব ভালো করে লেখাপড়া করো, জীবনে অনেক বড় হও, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে থাকবে। শুনলে খুশি হবে, ট্যাবলেট পিসি বা ভালো স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার তোমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেবে। আশা রাখছি তোমাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ভবিষ্যতে তোমাদের পড়াশোনার অনেকটাই সুবিধা হবে। সো এরপরে তোমাদের কিছু বেসিক জিনিস লেখা রয়েছে। এরপরে লাস্টে একদম লেখা রয়েছে, তোমাদের জীবনে ফিরে আসুক শিক্ষার স্বর্ণযুগ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং স্নেহ শুভেচ্ছা ও ভালোবাসা সহ মমতা ব্যানার্জির এখানে কিন্তু সিগনেচারও রয়েছে। তো এই গেল আমাদের লেটার। সো যাদের স্কুল থেকে এই লেটারটা দেওয়া হয়েছে তারা অবশ্যই এটা নিয়ে পরিচিত, এবং এর পাশাপাশি একটা ফর্মও দেওয়া হয়েছে। তো যাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে না বা লেটার দেওয়া হচ্ছে না স্কুল থেকে, তারা অনলাইনেও ডাউনলোড করে নিতে পারো। বাট তোমাদেরকে জানিয়ে দিই, এই লেটারটা এবং এই ফর্মটা যদি তোমার কাছে না থেকে থাকে তাহলে কিন্তু তুমি টাকা পাচ্ছ না। এরপরে তোমাদের সাথে আলোচনা করছি দ্যাট ফর্মটা তোমরা কিভাবে এবার ফিল আপ করবে। সো এক নজরে তোমরা তোমাদের ফর্মটা দেখে নিতে পারো, খুবই ইজি ফর্ম, তোমরা নিজেরাই চাইলে এটাকে ফিল আপ করে নিতে পারো। তো প্রথমে এখানে লেখা রয়েছে ফরম্যাট ফর ব্যাংক ম্যান্ডেট, তোমাদের ব্যাংকের ডিটেলস এখানে নেওয়া হচ্ছে। এর ফলে তোমাদের ঠিক এই ডিটেলসকে ভিত্তি করেই কিন্তু 10,000 টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ফিল আপ করে দেওয়া হবে। সো ফার্স্টে লেখা রয়েছে নেম অফ দ্য স্কুল, তো তুমি তোমার স্কুলের নেমটা এখানে খুব সুন্দরভাবে লিখে দেবে, একটাও যেন না স্পেলিং মিস্টেক হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখবে নাকি স্মল লেটার বা রেগুলার যেমন আমরা লিখি তেমন করে লিখলেই হবে। তোমাদের জানিয়ে দিই এখানে কিন্তু লেখা নেই যে ক্যাপিটাল লেটারে লিখতে হবে কি না, তোমরা রেগুলার যেমনভাবে লিখো অর্থাৎ ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার বাকিটা যেমন স্মল লেটার লিখো লিখতে পারো। এরপরে রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে তুমি তোমার নামটা খুব সুন্দরভাবে লিখে দেবে। তারপরে রয়েছে মোবাইল নাম্বার, তুমি তোমার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেবে, অর্থাৎ তোমাদের ব্যাংকের সাথে যে অ্যাটাচ রয়েছে নাম্বার সেটা না দিলেও হবে, যে কোনো বাড়ির একটা নাম্বার দেবে, এটা রেকমেন্ডেশন রয়েছে। এরপরে রোল নাম্বার, এইবারে তোমাদের প্রশ্ন হচ্ছে রোল নাম্বারটা আমরা কীভাবে নেব, কারণ টুয়েলথের তো রোল নাম্বার আমরা জানি না। তোমার ইলেভেন্থে ভর্তি হওয়ার সময় যে রোল নাম্বারটা ছিল সেটা এখানে বসিয়ে দেবে। নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে তোমার কী নাম রয়েছে ঠিক এখানে লিখে দেবে। এবারে প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা ক্যাপিটাল লেটারে লিখবো নাকি স্মল লেটারে লিখলেই হবে। তো ব্যাংকের পাসবইয়ে যেমনটা লেখা রয়েছে তুমিও ঠিক একই হুবহু কপি করে নেবে, ঠিক আছে, অর্থাৎ হুবহু এখানে ছকে দেবে। এরপরে তোমাদের ফিল আপ করতে হবে নেম অফ দ্য ব্যাংক, এখানে তুমি তোমার ব্যাংকের নাম লিখবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুব সুন্দরভাবে দেবে, ব্রাঞ্চ এখানে কিন্তু উল্লেখ করে দেবে, এই সব জিনিস কিন্তু তোমাদের পাসবুকেই রয়েছে। এরপরে রয়েছে আইএফএস কোড, আইএফএসসি কোড হয় এটা, তো এটা আইএফএস বা আইএফএসসি কোড একই ব্যাপার, তোমরা কিন্তু এখানে কোডটাও খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেবে। এরপরে এখানে তুমি তোমার গার্জেনের একটা সিগনেচার নেবে, এখানে নিজে একটা সিগনেচার দেবে। এরপর এখানে কিন্তু লেখা রয়েছে যদি তোমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তখন তুমি কি করবে, ইন কেস দ্য স্টুডেন্ট হ্যাজ নট অ্যাটেন্ড 18 ইয়ার্স অফ এজ দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য গার্জেন মে বি অ্যাকসেপ্টেড, যদি তোমার 18 বছর না থেকে থাকে বা যদি তোমার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কোন
কোনো সমস্যা নেই, তুমি তোমার গার্জিয়ানের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারো, এতে কোনো সমস্যা নেই, এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়েছে। সো গাইস, এই বেসিক ফরম্যাটে তোমরা ফর্মটা ফিল আপ করো এবং তোমরা তোমাদের স্কুলে গিয়ে জমা দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করছি তোমরা সকলেই 2000 টাকা পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, লাইক করার সাথে সাথে কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তার পাশাপাশি শেয়ার করো এই ভিডিওটি প্রত্যেকটি ফ্রেন্ডসের সাথে। এবং চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো, যদি না করে থাকো সাবস্ক্রাইব, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই ধরনের নতুন নতুন আপডেটেড ভিডিওস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। বাই।